আসসালামু আলাইকুম ডিয়ার ভাই ব্রাদার, কি অবস্থা? সবার আশা করছি সকলেই অনেক অনেক বেশি ভালো আছো। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো আজকের ভিডিও মেইনলি কি নিয়ে। হ্যাঁ গাইজ, আজকের ভিডিও মেইনলি হচ্ছে আমাদের OBS স্টুডিওর ফুল সেটিংস। তো এটা কিন্তু অনেক বেশি জরুরি, তোমরা সকলে জানো যে OBS স্টুডিওর এটা অনেকেই আসলে জানে না যে কেমনে কি সেটিংস করতে হয়। তো মূলত আমি আজকের ভিডিওতে টোটালি সবকিছু দেখাই দিব, যাদের হইতেছে CPU লো ইউজ হয় অর্থাৎ যাদের গ্রাফিক্স কার্ড নাই তারা মূলত কোন সেটিংসটা ইউজ করতে পারো সেটা আজকে দেখাবো। তো এইটা হইতেছে আমার OBS এর ইন্টারফেসটা। তো আমি তোমাদেরকে ফার্স্ট অফ অল যেটা দেখাবো সেটা হচ্ছে বেসিক সেটিং। তো বেসিক সেটিংয়ে যদি যাও, সেটিংসে যাওয়ার পর এখান থেকে তোমরা থিমটা চেঞ্জ করতে পারবা, অর্থাৎ এটা কিন্তু বেসিক একটা সেটিং। আমি তোমাদেরকে গেমিং এর সে বিষয়ে একটু পরে বলতেছি। তো এখানে যদি আমি ডার্ক দিয়ে দিই তো এটা কিন্তু ডার্ক হয়ে যাবে, অর্থাৎ কালা হয়ে যাবে। বাট আমি এটাকে সামান্য লাইটই রাখি, অর্থাৎ সাদাই রাখি। অ্যান্ড আমি তোমাদেরকে যদি সিন ক্রিয়েট করা দেখাই, অনেকেই আছে হয়তো এখান থেকে সিন ক্রিয়েট করতে পারো না, তো বেশি কিছু করা লাগবে না, জাস্ট এখানে তোমরা যদি সিন 5 ঠাসা দাও তো অবশ্যই সিন ক্রিয়েট হয়ে যাবে। তো এখান থেকে সিন ক্রিয়েট করার পর তোমরা এখান থেকে এই যে দেখতে পারতেছ, এখান থেকে ভিডিও ক্যাপচার ডিভাইস, মানে তোমাদের হইতেছে যদি কোনো ধরনের ওয়েবক্যাম থাকে তো ওয়েবক্যাম এটা ইউজ করতে পারবা। অ্যান্ড উইন্ডো ক্যাপচার, এটা হইতেছে তোমাদের ডিসপ্লেটা আছে, ডিসপ্লেটা ক্যাপচার করে দিবে। অ্যান্ড মিডিয়া সোর্স, যেটা আছে আমি যেগুলো মেজর যেগুলো হইতেছে সচরাচর লেগে থাকে অর্থাৎ কাজে লাগে এইগুলো সম্পর্কে বলতেছি। তো এটা হচ্ছে মিডিয়া সোর্স, অর্থাৎ এখানে তোমরা চাইলে যে কোনো ধরনের সং অ্যাড করতে পারবা। যেমন তোমরা যদি লাইভ স্ট্রিম করো, লাইভ স্ট্রিমের ক্ষেত্রে কিন্তু সং টং অ্যাড করা যায়। আর এটা হচ্ছে অডিও ইনপুট ক্যাপচার, অর্থাৎ তোমরা যে মাইকটা দিয়ে কথা বলবা এইটা মূলত এই জায়গায় অ্যাড হইবে। তো এইটা চাইলে তোমরা এখান থেকে অ্যাড করবা। অ্যান্ড এইটাতে সে অডিও আউটপুট ক্যাপচার, অর্থাৎ তোমরা কিন্তু চাইলে তোমাদের যে পিসির ভয়েসটা আছে এখান থেকে, মানে পিসির যে সাউন্ডটা আছে সেটা অ্যাড করতে পারবা। অ্যান্ড যেটা হইতেছে ডিসপ্লে ক্যাপচার, তো জানোই ডিসপ্লে ক্যাপচার এবং উইন্ডো ক্যাপচার কিন্তু সেমই। অ্যান্ড গেম ক্যাপচার, তোমরা যে কোনো নির্দিষ্ট একটা গেমে যদি চাও যে আমরা ওই গেমটাই শুধু রেকর্ড করবো, অন্য কোনো কিছু রেকর্ড করবো না, জাস্ট গেমটা রেকর্ড হবে, তো এই ক্ষেত্রে তোমরা হইতেছে গেম ক্যাপচার ইউজ করতে পারো। তো ওটা অত বেশি ইম্পর্টেন্ট না, এগুলো তো গেল বেসিক কাজবাজ। তো আমি তোমাদেরকে এখন দেখাই দিতেছি সেটিংসে যায় যদি দেখাই যে মোটামুটি আউটপুটে যদি যাই, আউটপুটে যাওয়ার পর এখান থেকে তোমরা কিন্তু অ্যাডভান্স মোডটা সিলেক্ট করে নিবা। এখানে আউটপুট মোডটা কিন্তু থাকবে, হইতাছে আই থিঙ্ক স্ট্যান্ডার্ড মোডে থাকবে, এটা আউটপুট স্ট্যান্ডার্ডে করে নিবা। এখানে ক্লিক করা যাচ্ছে না আমি, কারণ আমি রেকর্ড করতেছি সো এটা দেখাইতে পারতেছি না। অ্যান্ড ফার্স্ট অফ অল যদি দেখি যে আমরা স্ট্রিমিংয়ের ক্ষেত্রে, তো স্ট্রিমিংয়ের ক্ষেত্রে তেমন কিছুই না, তোমাদের যে আউটপুট রিস্কেল রেজুলেশনটা আছে, অথবা এই যে দেখতে পারতেছ AMD HD WH264, এটা হইতেছে আমার গ্রাফিক্স কার্ড আছে, গ্রাফিক্স কার্ডের জন্য এটা ইউজ করতেছি। অ্যান্ড যদি যাদের গ্রাফিক্স কার্ড নাই, অর্থাৎ তোমাদের যাদের গ্রাফিক্স কার্ড নাই তারা ই করবা, এই যে X264 আছে আর হচ্ছে সফটওয়্যার আছে, এরকম বেশ কিছু অপশন আছে, তোমরা অবশ্যই সফটওয়্যার অথবা X264 ওইটা দিয়ে নিবা। অ্যান্ড যাদের হইতেছে ওয়াইফাই স্পিড খুবই স্লো, তারা হইতেছে 1920 অ্যান্ড 1080p এটা দিয়েও করতে পারো যদি তোমাদের ওয়াইফাই নেটটা বেশি ভালো হয়। আমার ভালো মোটামুটি, আমি 2500 বিট্রেট হইতেছে স্ট্রিমিং করি, দেখতে পারতেছো এটা। তো তোমরা চাইলে 720p করতে পারো অথবা 1080p করতে পারো যাদের ইয়েটা আছে। তো এখানে রেট কন্ট্রোল CBRI রাখবা, বিট্রেট তোমাদের ওয়াইফাইয়ের স্পিডের উপর নির্ভর করে বিট্রেট দিবা। আমার ওয়াইফাইয়ের স্পিড অতটা ভালো না, সো আমি কিন্তু 2500 বিট্রেটে ইয়েটা করতেছি। অ্যান্ড প্রিসেট কোয়ালিটি হাই, প্রোফাইল কোয়ালিটি হাই কোয়ালিটিতে রাখবা। অ্যান্ড ম্যাক্স বি ফ্রেম, এগুলো তোমাদেরকে অত ঘাটাঘাটি করা লাগবে না। অ্যান্ড লাস্ট অফ অল যেটা হইতেছে তোমাদের যাদের রেকর্ডিং করো, অর্থাৎ যারা রেকর্ডিং করো বাট রেকর্ডিং করার সময় হইতেছে তোমাদের PC অনেক বেশি ল্যাক করে, তারপর বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। সো এই ক্ষেত্রে তোমরা কিন্তু আগেই বললাম যে এখান থেকে অ্যাডভান্স মোডটা করে নিবা। তো অ্যাডভান্স মোডটা করে নেওয়ার পর এই যে টাইপ, এই টাইপের এখানে কাস্টম আউটপুট FFmpeg এটা সিলেক্ট করে নিবা। অ্যান্ড আউটপুট ফাইল, তারপর হইতেছে তোমরা কোন ফাইলে কোনটাই রাখবা সেটা হইতেছে এখান থেকে সিলেক্ট করতে পারবা। এই যে ব্রাউজে ক্লিক করলে তোমাদের দিস PC নিয়ে যাবে, এরকম এরকম ফাইলে নিয়ে যাবে, এরকম ফাইলে নিয়ে যাবে, তোমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে দিবা। তো ওইটা তো মানে নর্মাল একটা ইয়ে গেল। তো এরপরে হইতেছে ভাই ভিডিও বিট্রেট, অর্থাৎ তোমরা যে ইয়েটা করবা, মানে যে 1080p যদি ইয়েটা করো অর্থাৎ রেকর্ডটা করো, তো কত বিট্রেটে রেকর্ড করবা? তো এটা মানে সাধারণত ভাই 6000 বিট্রেটে করা যায়, বাট যদি বেটার কোয়ালিটি অর্থাৎ ডাটা ট্রান্সফার, মানে গ্রাফিক্স ডাটাটা অনেক বেশি ভালো চাও, অর্থাৎ অ্যাট্রাকটিভ চাও অথবা গর্জিয়াস লুক হতে হবে এরকম যদি চাও,
এক্ষেত্রে তোমরা আমি রিকমেন্ড করব 20,000-এর উপরে ইয়ে করার জন্য, রেকর্ড করার জন্য। তবে আই থিঙ্ক 10,000-এও করতে পারো, যাদের হইতেছে রাইজেন 5600G ইউজ করো, গ্রাফিক্স কার্ড নাই, নর্মালি তোমরা স্মুথ দিয়ে খেলতেছো অথবা স্ট্যান্ডার্ডে খেলতেছো গেম, সেক্ষেত্রে তোমরা এখানে 20,000 KBPS করতে পারো সর্বোচ্চ। অ্যান্ড কি ফ্রেম ইন্টারভাল ফ্রেমস হইতেছে 250, অ্যান্ড রিস্কেল আউটপুট দেখো এখানেও কিন্তু 1080-তে আমি হইতেছে রেকর্ডটা করি, অ্যান্ড অডিও বিটরেট কিন্তু 180 KBPS। এর বিষয়ে কিছু না, এখানে আর কিছু করা লাগবে না। তারপর চলে যাইতেছি অডিওতে, অডিওতে স্যাম্পল রেট কিন্তু দেখতেই পারতেছো 48 kHz, অ্যান্ড এটা হচ্ছে স্টেরিও চ্যানেল, তোমরা এখানেও বেশ কিছু চ্যানেল পেয়ে যাবা, মনো পাবা, স্টেরিওটা দিয়ে দিবা। অ্যান্ড আমরা যদি আসি, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা সেটিংস ভিডিও, তো ভিডিওর সেটিংসটা তোমরা কেমনে করবা দেখো। বেস ক্যানভাস রেজুলেশন, অর্থাৎ তোমরা কত টেনে কত রেজুলেশনের ই করতে চাইতেছো, তো 1619 ইস্যুতে যদি আমরা করি তাহলে 1920p এটা ইউজ করবা এখানে। অ্যান্ড আউটপুট স্ক্যালেড রেজুলেশন, অর্থাৎ তোমাদেরকে যে আউটপুটটা দেবে সেটা কত পিক্সেলে দেবে বা রেজুলেশনে দিবে, তো এটা দেখো এটাও কিন্তু 1080p, কারণ আমাদের মনিটর কিন্তু 1080p, ওর জন্য কিন্তু আমরা 1080p এটা করতেছি, কারণ আমাদের মনিটর যদি 4K অন্যান্য কিছু হইতো তাহলে আমরা অন্যান্য রেজুলেশনগুলো ইউজ করতে পারতাম। অ্যান্ড কমন FPS ভ্যালুস কিন্তু 60। একটা মেইন পার্ট আমি তোমাদেরকে বলে রাখি, সেটা হইতেছে ভাই তোমরা যাদের মনিটর 1080p সাপোর্ট করে বাট এটা নাই যেটাকে বলে তোমাদের প্রসেসরটা হইতেছে রাইজেন 5600G, গ্রাফিক্স কার্ড নাই অথবা এরকম কিছু, তারা হইতেছে 720p রেকর্ড করার ট্রাই করবা, 60 FPS দেওয়ার দরকার নেই, এখানে 30 FPS দিয়ে ভিডিও করো। আর যাদের গ্রাফিক্স কার্ড আছে তারা চাইলে 60 FPS দিয়ে করতে পারো। এখানে যদি আমরা অ্যাডভান্সে আসি, এটা কিন্তু বেশ ভালো একটা ফাইল, মানে বেশ ভালো একটা সেটিংস আর কি। এটা হইতেছে তোমরা এখানে যদি হাই রাখো অথবা নর্মাল রাখো, তো এই নর্মাল বা হাই রাখলে কিন্তু তোমাদের পারফরমেন্স ড্রপ করতে পারে, এজন্য তোমরা হচ্ছে অ্যাভাব নর্মাল, অর্থাৎ নর্মালের নিচে এরকম কিছু আর কি। তো অবশ্যই অ্যাভাব নর্মাল অথবা নর্মাল রাখার ট্রাই করো, যাতে মোটামুটি ভালো পারফরমেন্স পাও। হাই রাখলে তোমাদের ল্যাক করতে পারে আই থিঙ্ক, বাট মানে তোমরা হইতেছে এগুলো একটু ঘাটাঘাটি করে দেখো, এর বেশি কিছু না। OBS প্রথম অন করার পর হয়তো ভাই এইরকম দেখাবে, এরকম দেখালে ঘাবড়ানোর কিছুই নাই ভাই, একদম সিম্পল সা সেটিংস, কোনো ব্যাপার না লিটারালি ভাই। মূলত এই ছিল আমাদের আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, অ্যান্ড যদি কারো প্রবলেম হয়ে থাকে সেটাও আমাদের কমেন্টে জানাইতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ, টাটা।